হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আজকে আমরা আমাদের এই ভিডিওতে ফোনপে এর মাধ্যমে যে কোনো অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবো সেটা আমরা দেখে নেব উইদিন টু মিনিটস তোমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে তোমাদেরকে কিন্তু ওই ব্যক্তির কোনো ফোনপে না থাকলেও চলবে জাস্ট তোমাদেরকে কী থাকতে হবে তার অ্যাকাউন্ট নাম্বার এবং তার নাম এবং তার আইপিএসি কোড এই তিনটি জিনিসের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই তোমার ফোনপে অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যায় ফ্রেন্ডস আমাদের যদি ফোনপে থেকে কোনো একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় তাহলে আমরা কী করবো তাই তো দেখো আমরা যদি সিম্পলি একটা জিনিস দেখে থাকি সেটা হচ্ছে যদি আমাদের কোনো ফ্রেন্ডসদের ফোনপে থাকে তাহলে আমরা সেটাকে বা তার কাছে কিন্তু খুব সহজে টাকাগুলো সেন্ড করে দিতে পারি কিন্তু প্রশ্ন হয় যখন যখন হচ্ছে তার কোনো ফোনপে অ্যাকাউন্ট নেই অর্থাৎ ফোনপে তার ক্রিয়েট করা নেই তার কি রয়েছে তার শুধুমাত্র একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আর কিচ্ছু নয় তো তাকে যদি টাকা ট্রান্সফার করতে হয় তাহলে আমরা কী করবো একদম সিম্পল উইথিন টু মিনিটস তোমরা কিন্তু ভিডিওটি শেষ করে দেবে ওকে দেখো ফার্স্ট অফ অল তোমরা কোথায় ক্লিক করে দেখো এখানে টু কন্ট্যাক্ট লেখা আছে দেখেছো এখানে কিন্তু লেখা আছে টু অ্যাকাউন্ট তোমরা কিন্তু টু অ্যাকাউন্টে ক্লিক করবে আচ্ছা তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু দয়া করে তোমাদের যে ফোনটা অ্যাপস রয়েছে সেটাকে কিন্তু আপডেট করে নেবে ফার্স্ট অফ অল ওকে যাই হোক টু অ্যাকাউন্টে ক্লিক করবে টু অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে তোমার সামনে অ্যাকাউন্টের লিস্ট চলে আসবে যদি তুমি কোনো দিন কাউকে টাকা ট্রান্সফার করে থাকো বাট তুমি যদি কাউকে টাকা ট্রান্সফার না করে থাকো তাহলে তুমি কী করবে তাহলে কিন্তু তোমাকে এখানে এখানে কিন্তু কোনো লিস্ট এই লিস্টগুলো কিন্তু এখানে আসবে না তোমার জাস্ট নিচের দিকে লেখা উঠবে যে অ্যাড বেনিফার্সারি অ্যাকাউন্ট এই যে নিচে লেখাটা আসবে ঠিক আছে এই নিচে যে লেখাটা সেটা কিন্তু এখানে শো হবে অর্থাৎ এই লেখাটা কিন্তু এখানে শো হবে অ্যাড বেনিফিটারি অ্যাকাউন্ট তোমাকে কি করতে হবে অ্যাড বেনিফিটসারি অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাড বেনিফিটসারি অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু সিলেক্ট ব্যাঙ্কের অপশন চলে আসবে দেখো লেখা আছে সিলেক্ট ব্যাঙ্ক ওকে অ্যাকচুয়ালি এখানে বলতে যাচ্ছে তুমি যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবে সেই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কোন ব্যাংকের ওকে তো সাপোজ আমি এখানে মনে নিলাম আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা হচ্ছে আমার পেটিএম ব্যাঙ্কের ওকে পেটিএম ব্যাঙ্কের তো এখান থেকে পেটিএম ব্যাঙ্ক তুমি চুজ করে নিলে পেটিএম ব্যাঙ্ক চুজ করার পর কিন্তু এখানে তোমাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ওকে তো আমি জাস্ট তোমার দেখানোর জন্য বলছি তো আমি একটা যখন একটা নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি ওয়ারি ওকে যে অ্যাকাউন্ট নাম্বার তুমি এখানে দিলে সেম অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে তোমাকে দিতে হবে সো জাস্ট মিট ওকে এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে করতে হবে অর্থাৎ কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করতে হবে তো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আমি করে নিচ্ছি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করে নেওয়ার পর কিন্তু নিচে লেখা আছে আইএফএসি কোড তোমাকে কিন্তু আইপিএসসি কোড দিতে হবে দেখো আইপিএসসি কোড কিন্তু প্রয়োজন হয় না যদি তুমি কোনো স্টেট ব্যাঙ্ক বা আদার্স কোনো ব্যাঙ্কে টাকা সেন্ড করো সেক্ষেত্রে কিন্তু কোনো আইপিএসসি কোডের প্রয়োজন পড়ে না কিন্তু এই যে সমস্ত প্রাইভেট তোমার ব্যাঙ্কগুলো রয়েছে লাইক পেটিএম রয়েছে এয়ারটেল পেমেন্ট অ্যাপ রয়েছে এই সমস্ত ব্যাঙ্কে কিন্তু টাকা ট্রান্সফার করতে হবে তোমাকে কিন্তু আইপিএসসি কোড দিতে হবে আর অন্যান্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার কিন্তু ক্ষেত্রে কিন্তু ফোনপে অটোমেটিক তাদের আইপিএসি কোডটাকে চুজ করে নেয় তোমাকে পেটিএমে যে আইপিএসি কোড সেটা আমি এখানে দিয়ে দেবো তোমরা প্রত্যেকে জন্য পেটিএম এর আইপিএসসি কে কোডটা কী তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের যে পেটিএম এর আইপিএসি কোড দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ভেরিফাই হবে এবং ভেরিফাই তাহলে লিখে দিয়েছে পেটিএম ব্যাঙ্ক লিমিটেড নর্দা ব্রাঞ্চ এবারে কিন্তু তোমাকে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে কার নামে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে তো আমি আমার যা যার নামে অ্যাকাউন্ট সেই নাম্বার নামটা দিয়ে দিলাম নিচে লেখা আছে ফোন নাম্বার অপশনাল অপশনাল মানে তুমি এখানে দিতেও পারো না দিতেও পারো তো সাপোজ আমি এখানে আমার ফোন নাম্বারটা সাপোজ মনে করো এটা আমার ফোন নাম্বার ও এটা আমার ফোন নাম্বার যাই হোক যেরকম লেখা আছে নিক নেম অপশনাল অর্থাৎ তারকে তার যদি কোনো নেম থাকে তুমি কিন্তু এখানে সেটা লিখে দিতে পারো বা তুমি প্রয়োজন মনে করলে কিন্তু টাকা ট্রান্সফারের সাথে সাথে কোনো একটা নোটস তুমি তো ওখানে লিখতে পারেন জাস্ট তুমি তোমার নিকটা নিম যে নিক নেম সেটা লিখে দিলে লিখে দেওয়ার পর কিন্তু নিজে দেখো অপশান রয়েছে কনফার্ম কনফার্মের যে অপশানটা রয়েছে কনফার্মে ক্লিক করবে কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার সামনে অ্যাকাউন্ট ডিটেলস চলে এসছে এবং তোমাকে কিন্তু এবার টাকা পাঠাতে হবে ঠিক যেভাবে তুমি টাকা পাঠিয়ে থাকো কোনো একটা ফ্রেন্ডসকেই এবার কিন্তু তোমাকে সেই পজিশন নিয়ে চলে এসেছে এখানে তুমি এক অ্যামাউন্ট দিলে সাপোজ মনে করো টোয়েন্টি থাউজেন্ড ট্রান্সফার করবে টোয়েন্টি থাউজেন্ড ট্রান্সফার করার পর তুমি যদি চাও এখানে একটা অপশনাল মেসেজ লিখে লিখে দিতে পারো যে ফ্রেন্ডস ফ্রেন্ডস ক্যান ইউ ক্যান ইউ গট ইট ক্যান ইউ গট ইট ওকে এটা লিখে তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেট করে এক্সেন্ড করে দেবে যেই স্টেন্টটা ক্লিক করে তোমাকে তোমার কাছ থেকে কিন্তু নেবে তোমরা জানো যে একটা ইউপিআই পিন নেবে তারপরে কিন্তু টাকাটা সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাবে একদম উইথ ইন টু মিনিটস তোমরা শিখে গেলে যে কীভাবেই তোমরা ফোনপে থ্রু যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে